কর্মচারীদের পক্ষ থেকে সৌদি আরবের মক্কানগরীর বিশিষ্ট ব্যবসায়ী এবং প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ জাকির আলম জিকির উদ্যোগে বর্ষপূর্তি ও প্রবাসী মিলন মেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1971 সালে তায়েফ শহরের একখান কমিউনিটি সেন্টার তরুণ ব্যবসায়ী মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে শুরুতে কোরআন তেলাওয়াত গুজে মাওলানা আবু রায়হান এবং নামাজ আদায়ের পক্ষ থেকে সবাইকে বর্ষপূর্তি উদযাপন এবং প্রবাসী মিলনমেলা অনুষ্ঠানত প্রধান অতিথি আছিল নামা আল আশরিয়া হোটেল ডেটিং কোম্পানির চেয়ারম্যান ও প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ জাকির আলম জিকু। নামা আল আশরিয়া হোটেল ডেটিং কোম্পানির সিনিয়র সহকারী সুপারভাইজার মোহাম্মদ জুনাইদ চৌধুরী নিজামের সঞ্চালনায় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানত স্বাগত বক্তব্য রাখি কোম্পানির জেনারেল ম্যানেজার মোহাম্মদ শামীম আহমেদ। এই প্রবাসী মিলন মেলা অনুষ্ঠানের নাজি বিশেষ অতিথি আছিল মক্কা নগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু তৈয়ব, ব্যবসায়ী মোহাম্মদ মোসা, রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ ইলেকট্রনিক মিডিয়া সহ সভাপতি সেলিম আহমেদ, সাংবাদিক খলিল চৌধুরী। এটার বক্তব্য রেখে নামা আল আশরিয়া হোটেল ডেটিং কোম্পানির অ্যাকাউন্টেন্ট আবু আলী, কোম্পানির কর্মরত মোহাম্মদ আতাউল্লাহ ও মোহাম্মদ আলী সহ আরো বোধ কেউ। এছাড়াও এই বর্ষপূর্তি উদযাপন এবং প্রবাসী মিলন মেলা অনুষ্ঠান নামা আল আশরিয়া হোটেল ডেটিং কোম্পানির নাজি বিভিন্ন বিভাগত কর্মরত কর্মচারী অংশ হয় মক্কা এবং তায়েফের বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত আছে। শেষে খাটবের মধ্যে দিয়ে বর্ষপূর্তি উদযাপন করে প্রবাসী মিলন মেলা অনুষ্ঠানত নামা আল আশরিয়া হোটেল ডেটিং কোম্পানির কর্মরত ব্যক্তিবৃন্দকে সম্মাননা উপহার তুলে দিয়ে কোম্পানির চেয়ারম্যান এবং প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ জাকির আলম জিকো। শেষে দেশ ও প্রবাসীর কল্যাণে এবং উপস্থিত ব্যক্তিবৃন্দলায় দোয়া এবং মোনাজাত করা হয়। যথেষ্ট পরিশ্রম দিয়ে যাচ্ছেন আমাদের সি প্লাস চট্টগ্রাম।